হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা জিঙ্গা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জিঙ্গা গাছের মধ্যে কী দিবে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরেই জিঙ্গার বাম্পার ফলন পাবেন আমি আশা করি আপনারা যদি আমার মতো করে জিঙ্গা গাছের মধ্যে পরিচর্চা করে দেন তবে পরিচর্যা করে দেওয়ার পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ও জিঙ্গা ধরতে শুরু করবে তবে চবুণুন ফিয়ার্স মুভিডুতে চোখে যাই আর দেখে নিই যে কীভাবে ছোটো জিঙ্গা গাছের মধ্যে পরিচর্চা করতে হয় ফিয়ার্স আমি জিঙ্গা চাষ করার জন্য সর্বপ্রথমে এখানে সুপারম্যান জিঙ্গা বীজ কিন্তু লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন ফিয়ার্স এই বীজ থেকে কত সুন্দর চারা গোজে আসছে আমার এই জিঙ্গা চারাগুলোর বর্তমান বয়স হবে বারো থেকে চোদ্দো দিন ফিয়ার্স আজকে কিন্তু আমি জিঙ্গা গাছগুলোর মধ্যে পরিচর্যা করবো জিঙ্গা গাছগুলোর মধ্যে পরিচর্যা করে দেওয়ার জন্য সর্বপ্রথমেই ঝিঙ্গা গাছের চারদিকে যে মাটিটা আছে সেই মাটিটা আমি একটা কোদামের যা আলগা করে নিব ফিয়ার্স আমি খুব সুন্দর করে একটা কোদালের সাহায্যে কিন্তু গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা একটা কোদাবের সাহায্যে আলগা করে নিচ্ছি ফিয়ার্স আপনারা কিন্তু ঠিক এইভাবে জিঙ্গা গাছের গোড়া চারদিকের মাটিটা আলগা করে নিবেন এতে করে কিন্তু জিঙ্গা গাছের শিকড়গুলো খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে মাটি নিচ দিয়ে চলাচল করতে পারবে ফিয়ার্স দেখুন আমি একটা নির্দিষ্ট দূরত্বের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু আলগা করে নিয়েছি। মাটিগুলো কিন্তু আমি ঝুরঝুরা করে নিয়েছি। এসেছি তো এখন আমি জিঙ্গা গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি সরিয়ে নিব তো দেখুন ফেয়ার্স আমি মাটিগুলো কীভাবে সরিয়ে নিচ্ছি আমি দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ গর্ত করে কিন্তু চারদিক থেকে মাটিটা সরিয়ে নিচ্ছি এই মাটিগুলো সরিয়ে নেওয়ার কারণ হচ্ছে এই মাটিগুলো সরিয়ে কিন্তু আজকে আমি জিঙ্গা গাছের মধ্যে সারটা দিয়ে দিব তো দেখুন ফিয়ার্স আমি কিন্তু খুব সুন্দর করে চারদিক থেকে কিন্তু মাটিগুলো সরিয়ে নিয়েছি তো এখন আমি জিঙ্গা গাছগুলোর মধ্যে সারটা দিয়ে দিব ফিয়ার্স আজকে কিন্তু আমি রাসায়নিক সার দিয়ে জিঙ্গা গাছগুলোর পরিচর্যা করবো আপনার চাই কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারেন তবে আমি রাসায়নিক সার এবং জৈব সার উভয় সার দিয়ে কিন্তু আপনাদেরকে চাষ করে দেখাবো আমি এখানে সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন আমি একটা ওয়ান টাইম গ্লাসের মধ্যে দুইশো গ্রাম পানির মধ্যে পাঁচ গ্রাম ভিটামিন মিশিয়ে নিয়ে এসেছি এইভাবে যদি পানির সাথে ভিটামিনটা মিশিয়ে নেন তবে কিন্তু খুব দ্রুতই কাজ করবে এই ভিটামিনটা কিন্তু গাছের মধ্যে দ্রুত ফলন ধরাতে সাহায্য করবে অনেক সময় দেখা যায় আমাদের গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি এই ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু গাছের ফুলগুলো ঝরে পড়ে যাবে না তাই অবশ্যই কিন্তু ফিয়ার্স আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন এই ভিটামিনটা কিন্তু গাছের মধ্যে দ্রুত ফুল ধরাতেও সাহায্য করে এই ভিটামিনটা কিন্তু ছত্রাকনাশক হিসাবেও কাজ করে ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার দেখুন বিরস এই পটাশ সারটা কিন্তু আমি পানির মধ্যে গুবে নিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে পানির মধ্যে গুবে নিবেন আমি দুইশো গ্রাম পানির মধ্যে কিন্তু এই পটাশ সারটা গুবে নিয়েছি আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিব তো দেখুন বিরস আমি কিন্তু পটাশ সারটা দিয়ে দিচ্ছি এই পটাশ সারটা কিন্তু গাছের পটাশামের অভাব দূর করে পটাশ জাতীয় সার হিসেবে কিন্তু আপনারা গাছের মধ্যে কভার খোসা অথবা পেঁয়াজের খোসাটা দিতে পারেন এই পটা সারটা কিন্তু গাছের ফুল ফল জ্বর অনেকটাই বন্ধ করে তাই অবশ্যই কিন্তু আপনাদের জিঙ্গা গাছগুলো ছোটো থাকতে এই পটা সারটা দিয়ে দিবেন পটা সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার আপনারা কিন্তু বারো থেকে পনেরো গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিবেন তো দেখুন বিরার্স এই টিএসপি সারটা কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি এই টিএসপি সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেন ও ফসফরাসের ঘাটতি পূরণ করবে এতে করে কিন্তু জিঙ্গা গাছগুলো খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে পরিবর্তন হবে বিরার্স আপনারা কিন্তু এই টিএসপি সারের পরিবর্তে ডিএপি সারটাও দিতে পারেন কেননা টিএসপি সার এবং ডিএপি সারের কাজ কিন্তু প্রায় সেম টিএসপি সারটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার ফেরার্স আমি কিছু পরিমাণ ইউরিয়া সারটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিব আপনারা কিন্তু পাঁচ থেকে সাত গ্রামের মতন ইউরিয়া সারটা দিতে পারবেন ফেরস অবশ্যই কিন্তু আপনার গাছের মধ্যে নাইট্রোজেন জাতীয় সারটা দিয়ে দিবেন ফেরার্স এখন আমি সর্বশেষে দিয়ে দিব কিছু পরিমাণ ফুলাডান এই ডান কিন্তু গাছকে বিভিন্ন রকমের পোকামাকার আক্রমণ থেকে রক্ষা করবে আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ডানটা দিয়ে দিচ্ছি এই ফুরানটা আপনারা বাজারে সান ফুরান কার্বো ফুরান অথবা বিভার ফাইভ জি নামে পেয়ে যাবেন আমি আশা করি এই সারগুলো দিয়ে দেওয়ার ফলে কিন্তু কিছুদিনের ভিতরে আমার জিঙ্গা গাছগুলো পরিবর্তন হবে সব গোবর সার দিয়ে দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব আপনার চাইবে কিন্তু গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন তবে আবার আপনারা চাইবে কিন্তু মাটি দিয়ে সারগুলো ঢেকে দিতে পারেন আমি কিছু পরিমাণ গোবর সার দিয়ে কিন্তু এই সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিয়ে খুব দ্রুতই সারগুলো কাজ করবে তো দেখুন বেরস আমি মাটি দিয়ে কিন্তু গোবর সারগুলো ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু পুনরায় গোবর সারগুলো মাটি দিয়ে ঢেকে দিতে পারেন তো দেখুন বেরস আমি কিন্তু মাটি দিয়ে গোবর সারগুলো ঢেকে দিলাম তো বেরস আমি এইভাবে রেখে দিব কয়েকদিন আমি কিন্তু কয়েকদিন এই জিঙ্গা গাছগুলোর মধ্যে পানি দিব না কেননা সবে মাত্রই যেহেতু আমি জিঙ্গা গাছগুলোর মধ্যে সার দিয়েছি তাই কিন্তু আমি কয়েকদিন পর পানি দিব আমি যদি এখন জিঙ্গা গাছগুলোর মধ্যে পানি দেই তবে কিন্তু সারের পানিটা গাছের গোড়ায় চলে আসবে তাই কিন্তু আমি কয়েকদিন পর থেকেই জিঙ্গা গাছগুলোর মধ্যে পানি দিব আপনারা কিন্তু সার দেওয়ার আগেও জিঙ্গা গাছগুলোর মধ্যে পানি দিতে পারেন তো বেরস আমি ফিরে আসছি আরও কিছু দিন পর যখন আমার এই জিঙ্গা গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে ফেয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর ফেয়ার্স আমি কিন্তু কয়েকদিন আগে এই জিঙ্গা গাছগুলোর মধ্যে সার দিয়েছি আমার এই জিঙ্গা গাছগুলো কিন্তু আর হামদুকি খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আর এই জিঙ্গা গাছগুলো দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি আশা করি কিছু দিনের ভিতরে কিন্তু এই গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে আমার এই জিঙ্গা গাছগুলো কিন্তু ইতিমধ্যে ডোকানিতেও শুরু করেছে ফেয়ার্স কিছু দিনের ভিতরে কিন্তু এই জিঙা গাছগুলো মাছার মধ্যে বাড়িয়ে দিতে হবে আমার এই জিঙ্গা গাছের মধ্যে যে ছোপ দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছু পরিমাণ কাঁচা গোবর সার ছিটিয়ে দিয়েছি এই কাঁচা সার ছিটিয়ে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ছাগল গরু জিঙ্গা গাছের পাতাগুলো খেতে না পারে ফিরার্স আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই জিঙ্গা গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে বিরোধ আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ফিরস আমি আবারও ফিরে যাব কিছুদিন পর তো দেখুন বৃহস্পতি কিছুদিন পর আমার এই জিঙ্গা গাছগুলো কতটা বড় হয়ে গেছে আমার এই জিঙ্গা গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বৃদ্ধি হচ্ছে আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই জিঙ্গা গাছগুলো আরও দ্রুত বড় হয়ে যাবে আমার এই জিঙ্গা গাছগুলো কিন্তু আরও কিছুদিন আগেই মাছার মধ্যে বাড়িয়ে দেওয়া দরকার ছিল আপনারা যদি আমার মতো করে জিঙ্গা গাছগুলোর মধ্যে পরিচর্যা করেন তবে কিন্তু খুব দ্রুতই জিঙ্গা গাছগুলো বড়ো হয়ে যাবে ফ্রিয়ার্স আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু আমার এই জিঙা গাছের মধ্যে ফলন ধরবে কেননা ইতিমধ্যেই কিন্তু আমার এই গাছের মধ্যে ফুল করতেও শুরু করেছে তো ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ছোটো জিঙ্গা গাছের মধ্যে কীভাবে পরিচর্যা করে দিবেন এতে করে কিন্তু জিঙ্গা গাছের মধ্যে বাম্পার ফলন পাবেন আমি আরেকটি পর্বের মধ্যে দেখাবো যে আমার এই গাছের মধ্যে কী পরিমাণ ঝিঙে ধরেছে ফেরার্স আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার জিঙ্গে চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক বিরুদ্ধার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম